যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতা আরো বেশি ধরা পড়ে যায় তোর উঠোনে জুড়ে বিশাল অঙ্ক বসতে বারণ ছিল কিছুই বোঝা গেল না অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে এই স্থানে অনুষ্ঠান করার জন্য যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে 23 জানুয়ারিতে এই বাড়িতে এই এই জায়গায় অনুষ্ঠান করার মাহাত্ম্যই অন্য স্থান মাহাত্ম্য বলে একটা কথা হয় সেই মাহাত্ম্য টের পাচ্ছি অনুভব করছি আমি চাইবো যারা আয়োজন করেছেন তাদের সকলের জন্য একটা জোরে হাততালি যদি আপনারা দেন আমার খুব ভালো লাগবে নেতাজি সম্পর্কে তো আমার কাছ থেকে আপনারা কিছু শুনবেন না কিন্তু মানে শোনার কথাও নয় আমি বিশেষজ্ঞ নই নেতাজি সম্পর্কে বলার জন্য তবে এটুকু জানি যে এটুকু বুঝতে পারি সে যে ওনার উনি আমাদের কাছে একজন হিরোর মতোই আর কি আমরা ছবিতে যে সমস্ত হিরো দেখে অভ্যস্ত হই এবং তাদেরকে হিরো মানি হিরো ওশিপ করি আর কি তাদের মতো কেউ কেউ তাদের মতো চুল রাখার চেষ্টা করি কেউ কেউ তাদের মতো জামা কাপড় পরার চেষ্টা করি কেউ কেউ তাদের মতো কথা বলারও চেষ্টা করি এবং তারা যখন অন্যায় করেন তখন সেই অন্যায়টাও তখন আমরা তাদের মতোই করার চেষ্টা করি কিন্তু ইনি এমন একজন হিরো যে হিরো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় অধিষ্ঠিত হয়ে রয়েছেন দেবতার মতো ওনার মতো হিরো খুব কমই হয় এবং আর আসবেও না ভারতবর্ষে কোনোদিন আমি চাইবো আরেকবার নেতাজির জন্য একটা হাততালি হয়ে যাক আজকের দিনে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই কামনা করি আজকের এই দিনটি মনে প্রাণে নেতাজিকে স্মরণ করুন আর 2024 সাল নতুন বছর এসছে তার জন্য আগাম শুভেচ্ছা রইল যে গান দিয়ে শুরু করলাম এই গানটি একটি ছবির গান ছিল এই ছবিটির নাম হেমলক সোসাইটি এবং ছবিটি বানিয়েছিলেন সুরজিৎ মুখোপাধ্যায় এবং এই ছবির গান লিখেছিলেন সুর করেছিলেন অনুপম রায় অনুপমের সাথে অসংখ্য অগন্তি কাজের মধ্যে অন্যতম প্রিয় কাজ আমার
এরপরে যে গানটি শোনাবো সে গানটি আমি জানি কি, কিন্তু আপনাদের কোনো অনুরোধ আছে কি? একমাত্র এই তুমি কেমন তুমি আমাকে অনেকে এসে অনুরোধ করে গেছে, আমি শুনে নিয়েছি। একজন আজ শ্রাবণের বাতাস বুকে অনুরোধ করেছেন, শুনেছি। এই দুটি গান বাদ দিয়ে আর কোনো রিকোয়েস্ট আছে? গভীরে যাও, লেটস গো, চলো লেটস গো, ও চাঁদ। আচ্ছা, আর কোনো অনুরোধ? ঠিক আছে, বেশ। তো এই মুহূর্তে হ্যাঁ বন্ধু দেখা হবে। আচ্ছা বেশ, বন্ধু দেখা হবে, ওকে। এই মুহূর্তে যে গানটি শোনাবো, এই গানটি আরেকটি অনুপম রায়ের কম্পোজিশন, আমার খুব প্রিয় একটি ছবি। এই ছবিটার নাম দৃষ্টিকোণ। এই ছবি বানিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, এবং এই ছবিতে মুখ্য চরিত্রে দুটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুপম রায় তৈরি করা গান দৃষ্টিকোণ ছবি থেকে। 1, 2, 3, 4
Thank you so much. গভীরে যাও পরে গাইব চাঁদ পরে গাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেরি আছে এখন অপেক্ষা করতে হবে গভীরে যাও যেন অনেক অপেক্ষা করতে হবে এবার যে গানটি শোনাবো আমার এই দুটো ছবি গান শোনালাম এবার একটা অ্যালবামের গান শুনে অনেকক্ষণ ধরে চাঁদ চাঁদ করছেন চাঁদ তো শোনাবো ওই অ্যালবামের